হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে সকালে আসলে রুটি ভাত কিছুই খেতে ইচ্ছা করতেছে না। তো কয়েকদিন আগে একটু নুডলস এনে রাখছিলাম, তো ইচ্ছা হলো যে একটু নুডলস বানাই। যেহেতু প্রতিদিনই ভাত রুটি এগুলো খেতে খেতে একটা বোরিংনেস চলে আসছে, তো আজকে মনে হলো যে না, ডিমটা আছে তো ডিমটা দিয়ে একটু নুডলস বানিয়ে খাই সকালবেলা। আর এই তো এই নুডলস বানানোর প্রিপারেশনই করতেছি। আর নুডলস বানানোর জন্য একটু পেঁয়াজ নিয়েছি, সাথে একটু কাঁচা পেঁপে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। তো আলু দিয়ে ডিম দিয়ে আসলে নুডলসটা বানাবো, যার জন্য আজকে আপনাদের সামনে একটু শেয়ার করতেছি। আমি আসলে কোনো রেসিপি শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, মূলত জাস্ট সামান্য একটু ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে কিছু কথা শেয়ারের জন্য। তো সেই রকমই, তো এদিকে আমি নুডলসটা আমি বয়েল করতে দিয়ে দিলাম, আর সাথে সাথে এই তো একটু আলু কাট কাট মানে কেটে নিতেছি। তো আলুর ছালটা আমি বেশি ছাড়াই নেই, সামান্য একটু ছাড়িয়েই আমি ছোটো যেহেতু আলু নিয়েছি তার জন্যই মূলত আমি একটু সামান্য একটু আলু ছাড়িয়ে সেই আলুটা আমি ভাজার জন্য দিয়ে দেবো। সাথে একটু পেঁয়াজ নিয়ে নিলাম, আর মরিচ আসলে মরিচ দিইনি বলতে গেলে, এতে এই নুডলসের মধ্যে আসলে কাঁচা মরিচ দিইনি। কারণ হচ্ছে আপনারা জানেনই বর্তমানে কাঁচামরিচের বাজার দর সম্পর্কে, চারশো টাকা কেজি আসলে বাজার থেকে সেই 400 টাকা কাঁচামরিচ কিনে সেই কাঁচামরিচ দিয়ে খাওয়া আসলে সকালবেলা একটা বিলাসিতাই মনে হচ্ছে আমার কাছে, যার কারণে আসলাম খাইনি আমি। তো আমি আসলে সকালবেলা পেঁয়াজটাও অ্যাভয়েড করি আমার ডিমে, যখন আমি ডিমটা পোচ করি, পোচের মধ্যে তো কিছুই দিই না বলতে গেলে, জাস্ট একটু একটু লবণ আর একটু হলুদ দিই মাঝে মাঝে, নাহলে একটু যে চিকেনের যে মশলা থাকে সেটা দিলে আসলে ডিমে যে আসতে গন্ধটা সেটা চলে যায়। মূলত এই কারণে আমি কাজটা করে থাকি, আপনারা করতে পারবেন এই জিনিসটা। যদি একটু হলুদ দেন তাহলে দেখা যাবে যে ডিমের আসতে গন্ধটা চলে যায়, এবং সাথে একটু যদি মুরগি মশলা থাকে সেটাও দিলে আপনার যে গন্ধটা থাকে আষ্টে গন্ধটা, সেই আষ্টে গন্ধটা আসলে মূলত দূর করে ফেলে। তো পেঁয়াজটাও কেটে নিচ্ছি, আর সাথে সাথে এখানে আমি পেঁয়াজের সাথে আলুটা এভাবে ইয়া করতেছি, আর এই পাশটা আমি চা বসিয়ে দিয়েছি আরেকটা চুলায়। তো চায়ে আসলে চিনি খাই না, লিকার চা, শুধুমাত্র লিকার দিয়ে চা বানাই। তো এই তো নুডলসটা আমার হয়ে গেছে, নুডলসটা সিদ্ধ দিয়ে নিছি। আর এই ঝুড়িটা আমার রুমমেটের কিনা, ঝুড়িটার দাম মাত্র 10 টাকা 20 টাকা নিয়েছে বললো, একদম কম দামে ঝুড়িগুলা এখানে ইগুলাতে লোকাল দোকানগুলাতে পাওয়া যায় ফেরোয়ালাদের কাছে, সেখান থেকে এনেছে মূলত। এদিকে নুডলসের প্রিপারেশন নিতেছি। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে যে ইদানিং আসলে ডেঙ্গুর প্রকোপটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের সামনে। তো ঢাকা শহরে আসলে ডেঙ্গু সচেতনতার জন্য অনেক লিফলেট বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, ডেঙ্গুর ধরনটা আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বলতে গেলে, কারণ আমি আমার যে পাশের রুম ইয়ে আছে, আমাদের যে মেম্বার আছে একজন, তার যে সিমটমসগুলো সেগুলো অনেকটা ডেঙ্গুর যে সিমটমস সেই সিমটমসই যাইতেছে পুরোপুরি, বা ডেঙ্গু অ্যাক্টিভ বোঝাচ্ছে তাকে। কিন্তু আমার অ্যাক্টিভ বা তার পরবর্তী যে স্টেজগুলো সেগুলোর সাথে আসলে ডেঙ্গুর এই ধরনটা মিলতেছে না। তো যার কারণে আসলে এখন বোঝা যাচ্ছে যে ডেঙ্গুর ধরনটা অনেকটাই পাল্টে গেছে। আর আজকে ভিডিও করার সময় আসলে যে লাইটের রিফ্লেকশনের কারণে আমি চুলাতে কী করতেছি পুরোপুরি আসলে আপনাদের সামনে আসবে না ভিডিওতে, জাস্ট আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আলু, আর সাথে একটু সামান্য একটু মশলা দিয়া আপনার ইয়া করতেছিলাম, জাস্ট একটু তেলে আমি জাস্ট তেল আনি দিচ্ছিলাম এটা। তারপরে এখানে একটু ধনিয়া হলুদের গুঁড়াও দিয়ে দিছি, কারণ হলুদের গুঁড়া দিলে এখানে যে একটু ছিটা ছিটা যে আসে তেলটা সেটা আসলে ছিটে না মূলত, যার জন্য মূলত একটু হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম এতে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বাড়ির আশপাশ আপনারা অবশ্যই পরিষ্কার রাখবেন, কারণ আসলে ডেঙ্গু যেহেতু এখন ঢাকা শহরে অনেক বিস্তার করেছে খুবই মারাত্মকভাবে। এখন দেখেন আমাদের যে মেম্বার আছে সে খুব অ্যাক্টিভ পার্সন, তো তাকে যতটা কাবু বা যতটা অসুস্থ হয়ে থাকতে বিছানায় পড়ে থাকতে দেখছি, আসলে এখানে যদি কোনো একটা সিক পিপল বা একটা বয়স্ক মানুষ বা একটা বাচ্চা যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে হয়তো তার ক্ষেত্রে অনেক মারাত্মক বা তার ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল একটা পর্যায়ে চলে যেতে পারতো বিষয়টা। তো এখানে একজন কর্মক্ষম 25-26 বছরের জোয়ান ছেলের সাথে যে অবস্থা, সেটা আসলে যদি একটা বাচ্চা বা একটা বৃদ্ধ বয়সে কারোর সাথে হয় অবশ্যই তারা মানে একদম হসপিটালাইজ হতে হবে মারাত্মকভাবে তাদের। তো একটু সচেতন হলে আমরা এই জিনিসটাকে এড়িয়ে ফেলতে পারি, সকালবেলা রাতে মশারিটা নিয়ে ঘুমানো, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, তো এগুলো একটু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আর এদিকে নুডলসটাও আমার বানানি প্রায় হয়ে গেছে। নুডলসের লাস্টের দিকে আমি মশলাটা দিয়েছি, প্রথম দিকে দিইনি, আর কড়াইটা একটু সমস্যা, কড়াইয়ের তলাটা ধরে ধরে আসতেছিল, যত যদি একটু না নাড়াই তাহলে এই সামান্য একটু আমি দিয়ে দিলাম, এতে এতে একটু পেঁপে ওই আছিল, সামান্য একটু রেশা দিয়ে পেঁপে কাঁচা পেঁপে একটু দিয়ে দিলাম। তো এটা সালাদ, কাঁচা পেঁপের সালাদটা খেতে অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই খেয়েছেন বাইরে বিভিন্ন সময় বা নিজেরাও বাসায় বানিয়ে খেয়েছেন সালাদটা। এই তো আমার নুডলস রান্না শেষ, আমি প্লেটে তুলে ফেলতেছি নুডলসটা, আর আজকে সকালে নুডলসটাই খেতে ইচ্ছা করতেছিল মূলত, যার কারণে ভিডিওটা ভাবলাম যে একটু করি আপনার সাথে, কোনো রেসিপি তো আর নুডলসে শেয়ার করার কিছুই নেই, তো এই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা।